ভিডিওটি জুনিয়র ওমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিও দেখে থাকছেন তাদেরকে অবহিত করার জন্য একটি অত্যন্ত পুরাতন রোগ চরক সংহিতা পর্যন্ত নাম আছে তো এই সেটি খারাপ কিছু রোগ না যাকে ইংরেজিতে ডাক্তারি ভাষায় আমরা বলি ভেটি লিকো কি নাম লিকো ডারমা লিউকো মানে হোয়াইট ডারমা মানে স্কিন খারাপ কিছু রোগ না কারণ স্কিনের উপরের অংশে একটা পদার্থ বেরোয় রঞ্জক পদার্থ যাকে আমরা বলি মেলানি তো মেলানিন সিক্রিশন কম হলে ডিভাইড হলে সেই জায়গাটা সাদা হয়ে যায় এর অসুবিধা শুধু সামাজিক দেখতে খারাপ লাগে যদি সবটাই হয়ে যেত সাদা তাহলে সাহেব হয়ে যেত কিন্তু কিছু কালো আছে নেটিভ আদমি আমাদের দেশের এলাকায় আর কিছু যদি সাদা হয় একটা বিষাদৃশ্য লাগে তো সেইটা সারাতে গিয়ে যখন অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছে যায় তো প্রচুর পরিমাণে স্টেরয়েড মলম লাগানো বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল প্রচুর খাওয়াতে এই রোগ হয়তো সামান্য কমতেও পারে কি নাও কমতে পারে কিন্তু রোগী সর্বনাশ হয়ে যায় লিভার খারাপ হয়ে যায় কিডনি খারাপ হয়ে যায় পরবর্তীকালে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে বা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে কিন্তু লোকে চিকিৎসা করতে যায় মুখে একটা দাগ কেমন লাগে বাধ্য হয়ে যায় বিয়ে হওয়ার ব্যাপার আছে মেয়েদের বিশেষ করে কিন্তু হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি আছে আছে আমরা চিকিৎসা করছি ইম্প্রুভ হয় তবে স্লো ইস ভেরি স্লো ইম্প্রুভমেন্ট রাতারাতি কেউ যদি কাউকে ঠিক করে দেবো বলা হয় ঠিক হয় না অনেক ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট হয় হতে চায় না অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় এবং কোন কোন ক্ষেত্রে ধীরে ধীরে আস্তে আস্তে হয় স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট আশা করা যায় এবং বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে কিছু সিমটম দু একটা মিলে গেলে ক্যালকিরিয়া কার্পিজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন পরীক্ষায় দেখেছি আমি যে কার বাচ্চাদের ক্ষেত্রে ভিটি রেগো সারানো খুব তাড়াতাড়ি সম্ভব হয় একটি কেস ভালো আছে আমি দেখাচ্ছি এখন যারা ডাক্তাররা জানতে চায় যে অ্যানাটমি ফিজিওলজি প্র্যাকটিস মেডিসিনের নলেজ কম আছে আমাকে অনুরোধ করে যে স্যার কেসগুলো দেওয়ার সাথে সাথে এই সাইডটা একটু আলোচনা করবেন সেই জন্য আলোচনা করি তার জন্যে কিছু টেবিলে বইপত্র আছে যেগুলো আমি ছবি টবিগুলো দেখাই যাতে সবাই বুঝতে সুবিধা হয় হঠ ইজ ভিটিরিক এটা জন্মগত হয় না অনেক রোগ যেমন জন্মগত হয় নিয়েই মানুষ জন্মায় সেই রোগ এটা নয় তাহলে এটাকে বলা হয় অ্যাকোয়ার জন্ম রোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা জন্মগত যাকে বলা হয় কনজেনিটাল একটা পরবর্তীকালে হয় তাকে বলা হয় অ্যাকোয়ার সো ভিটিরিগো ইজ দ্য অ্যাকোয়ার ডিজিজ হুইজ দ্য মেলানোসাইড যে কেমিক্যাল সিক্রেশান তার নাম হলো মেলানোসাইডস এটা প্রডিউস হতে চায় না স্কিন থেকে প্রডিউস হতে চায় না স্কিন যদি আমরা সেকশন করি মাইক্রোস্কোপে দেখব স্কিনকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয় মেনলি দুটো ভাগে ভাগ করা হয় এই একটা ভাগ এই একটা ভাগ এই উপরের অংশটা আমরা দেখতে পাই যে লোমগুলো দেখতে পাই চুলগুলো কিন্তু এর নিচের একটা অংশ আছে আর তার নিচে একটা অংশ আছে তার নিচে মাংস ফেঁচি এসব আছে স্কিন হাজ ডিভাইডেড ইন্টু টু পার্টস এটাকে বলা হয় ডার্মিস ডার্মো স্কিন ডারমিস আর ডারমিসের উপরের অংশটাকে বলা হয় ডার্মিসের উপরের অংশটাকে বলা হয় ডারমিস তো থাকবেই এপি ডারমিস এপি মিনস অ্যাবাভ সে এই ডারমিসের ভিতরে থাকে সোয়েট গ্লান সিবাসিয়াস গ্লান এরেক্টর পাইলোরা মাসেল ভয় পেলে যেমন চম মানুষের হয়ে যায় এই মাসেলের জন্য হয় এরেক্টর পাইলোরাম সিবাসিয়াস গ্লান যারা সিবাম তৈরি করে আঠা মতন এখানে পাইপ দিয়ে উপরে উঠে চলে যাচ্ছে সোয়েট গ্রান্ড যারা ঘাম তৈরি করছে ইস্ট্রুমেশান পাইপ দিয়ে উপরে উঠে চলে যাচ্ছে হেয়ার বাল্ব হেয়ার ফলিকেল হেয়ার উঠে উপরে চলে যাচ্ছে তাহলে মেন তিনটে জিনিস থাকে এই ডারমিসের মধ্যে একটা হচ্ছে সোয়েট গ্লান্ড একটা সিভাসিয়াস গ্লান্ড আর একটা হেয়ার বাল্ব এখান থেকে চুল চলে যাচ্ছে আর একটা মাসেল থাকে তার নাম এরিক্টর পাইডোরাম এপিডার্মিসে যদি মাইক্রোস্কোপে দেখি চারখানা লেয়ার আছে খুব হালকা হালকা অনেক আলট্রা মাইক্রোস্কোপে দেখলে স্টেটাম কর্নিয়াম স্ট্রেটাম লিউসিডাম স্ট্রেটাম গ্রানোরোসাম অ্যান্ড রেটিমিউকোসাম এই থার্ড লেয়ার থেকে এই পিগমেন্টটা তৈরি হয় এর নাম মেলানিন এই পিগমেন্ট তৈরি করতে আবার সাহায্য করে একটা হরমোন যে আসে পোস্টিরিয়ার পার্ট অফ দ্য পিডিটারি গ্লান থেকে তার নাম হচ্ছে মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন সো আমরা সংক্ষেপে বলতে পারি যে মেজার পিগমেন্ট ইজ অ্যাজ মেলানিন দ্য পিগমেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর দি ব্ল্যাকনেস অফ দ্য স্কিন অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য স্কিন ইজ নোন মেলানিন ইট ইজ প্রডিউস ইনসাইড দ্য সেলস অফ এপিডারমিন সেলগুলোকে আরেক নাম হচ্ছে মেলানোসাইড সেলস মেলানোসাইড মেলানিন তৈরি করে তাই তাদের নাম দেওয়া হয়েছে মেলানোসাইড সেলস হুইচ আর লোকেটেড অ্যালং দি বেদাল সেলস সো এর আবার কেমিক্যাল কম্পোজিশন আছে সিন্থিসাইজড ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন এসব আছে এনজাইম সেগুলো আর এই ডিটেলস বলতে চাইছে না তো দিজ স্পটস আর ভ্যারি ভ্যারি ফ্রম এ সিঙ্গেল স্পট টু এ ভেরি বিগ স্পট অ থ্রু দ্য হোল বডি এন্টায়ার স্কিন মিউকাস মেম্বর হতে পারে ছোঁটের ভিতরের দিকে হতে পারে ভেজানার কাছে হতে পারে রেক্টামের কাছে হতে পারে ইট নট লোকেটেড ওর লিমিটেড উইদিন দ্য স্কিন ইট মে স্প্রেডস অলসো অ্যাট দ্য মিউকো কিউটেনিয়াল জাংশান তারপরে স্কিন আর মিউকাস মেম্বরের যেখানে জাংশান হয়েছে সেখানে হতে পারে সো ট্রমা থেকে ওই অনেক কারণে হতে পারে আমি যে একটা ছবি দেখাচ্ছি ট্রমা থেকে আঘাত লেগে হতে পারে আঘাত লাগার ফলে ওই সেলসগুলো নষ্ট হতে পারে এই একটা ছবি ভিটিরিঘট নর্মাল ছবি কোনো কারণ যেখানে পাওয়া যায় না সেটাকে বলা হয় ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম কী কারণে হচ্ছে আমরা বলতে পারছি না মানুষটার শরীরের মধ্যে ভাইটাল ফোর্সের কোনো ডিফেক্ট আছে যে ডিফেক্ট আমরা বাইরে ধরতে পারি না এছাড়া বাইরের ফ্রিকশানে বা অনেক কারণে অনেকভাবে হতে পারে আমরা দু চারটে উদাহরণ ডার্মাটোলজি বই থেকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ এ কাইন্ড অফ ভিটিলিগো অ্যান্ড এরিয়া অফ ডিপিগমেন্টেশন অন দ্য এলবো পসিবিলি কজ বাই মাইনার ট্রমা এলবো হার্টের যে জয়েন্ট আঘাত লেগেছিল ঘষা লেগেছিল তার থেকে হয়েছে দিস ইজ দ্য পিকচার মাল্টিপল এরিয়াস অফ ডিপিগমেন্টের স্কিনস অন দ্য নাকেলস অফ দ্য হ্যান্ড কস্ট বাই মাইনর রুটিন ট্রামা ঘষা লেগে লেগে আঘাত লেগে লেগে কোনো কাজ করে আঙুল দিয়ে তার থেকে হতে পারে ইজ দি ভিটিলিগো স্ক্রাচ টান লাগলে কেউ এরকম টান দিল তার থেকে হতে পারে সামান্য আঘাত ভেরি মাইনর স্ক্রাচ থেকে হতে পারে ইজ দি ডিগমেন্ট স্ক্রাচ লাইনস যেখানে যেখানে লাইন টেনেছে সেই লাইন ধরে হয়েছে পরিষ্কার দেখা দেয় এরকম লাইন ধরে 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 হয়েছে সো মেয়েদের ব্রেস্ট যে অন্তর্বাস যেটা পরে তার ভিতরে অনেকের ফাইবার দেওয়া থাকে তার থেকে ঘষা লাগে এরকম হতে পারে ব্রেস্টের উপরে এরকম হতে পারে কাপ অনেকের যারা যারা যাদের ব্রেস্ট ছোট আছে কোম্পানিগুলো মেয়েদের একটা সৌন্দর্যের ব্যাপারে বড় করার জন্য এর ভিতরে প্লাস্টিক কাপ দেয় সেই প্লাস্টিক কাপ থেকে এরকম ঘষা লাগিয়ে লেগে ব্রেস্টের মধ্যে এরকম হতে পারে কপালে বিন্দি যেটা টিপ তার মধ্যে এক ধরনের আঠা থাকে সেই আঠাটাকে আটার থেকে এরকম হতে পারে অ্যাডেসিভ যে আঠাকে বলা হয় ফেনোইক আঠা অনেক টিপ পড়ছে অল্প অল্প হচ্ছে মানুষ খেয়াল করে না যখন অল্প করে হচ্ছিল খেয়াল করেনি তার থেকে বেড়ে গেল ফ্রম দ্য অ্যাডেসিভ অফ প্লাস্টিক বিন্দি চপ্পল প্লাস্টিকের চপ্পল ঘষা খেয়েছে এই যে দাগগুলো হয়েছে প্লাস্টিকের চপ্পল যেখানে যেখানে এইখানে ফিতে ছিল এইখানে ফিতে ছিল বোড়াঙ্গলে গড়ানোর জন্য একটা লম্বা ফিতে থাকে যেখানে যেখানে প্লাস্টিক ঘষা খেয়েছে সেখানে সেখানে হয়েছে সো ডিউ টু ইঞ্জুরি হতে পারে চশমার ফ্রেম চশমার ফ্রেম কানের কাছে ঘষা খেয়ে 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 হয়েছে ডিগিগমিনটেশন অ্যাবাব দ্য এক্সটার্নাল ইয়ার কানের ঠিক উপরে এটা কান টেনে ধরা হয়েছে অ্যাব দ্য এক্সটার্নাল ইয়ার কস বাই দ্য ফ্রেম অফ এই স্পেকটেকল সো এরকম হতে পারে বিভিন্ন কারণে হতে পারে এই হয়েছে টাইট প্রেশার থেকে হতে পারে পেটিকোট মেয়েরা যে অন্তর্বাস করে পেটে কাপড় সেই কাপড় জোরে জোরে চেপে 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 পেটিকোটের ঘষা থেকে দাঁত থেকে হতে পারে আমি একটা ভদ্রলোককে দেখেছিলাম যে হাতেদের দড়ি টড়ি বাঁধে ঠাকুর দেবতার নাম করে ঠাকুর দেবতা কতটা উন্নতি করে আমি তা জানি না কিন্তু তার থেকেই সেই দাগ চেপে 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 দড়ি চেপে চেপে শোনার পরে একটা লোককে দেখেছিলাম পুরো ছড়িয়ে গেল এই যে এই রকম হতে পারে সো ছোট্ট একটা পিগমেন্ট কারুর থাকলে সেই পিগমেন্ট থেকে আস্তে আস্তে চারিদিকে ছড়াতে পারে টিপ অফ দ্য ফিঙ্গার্স হয়েছে এরকমভাবে চারিদিকে ছড়াতে পারে সো আঙুলের মাথা এখন কথা হচ্ছে ছেলেরা যেটা ভুল করে এর থেকে দুটো রোগের কিন্তু ডিফারেন্স সেটা আমি কিছুদিকে শিখিয়ে দিচ্ছি একটা হচ্ছে কোলাজমা কোলেজমা বা মেলাজমা যেটা মেয়েদেরই বেশি হয় মুখের কোনো সাদা সাদা দাগ হয় নাকের উপরে বেশি হবে নাকের উপরে হবেই হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সো হোয়াইট স্পটস ওভার দ্য চিক্স ইনক্লুডিং দ্য নোজ ইজ ফাউন্ড ইন ফিমেলস নট ইন মেলস দ্যাট ইজ নোন অ্যাজ কোলাজমা এই কোলাজমা কিন্তু ভুল করলে হবে না ভিটিলিগোর সাথে একে হয় মেলাজমা বা কোলাজমা ডিজ আর দ্য সুপারফিসিয়াল ব্রাউনিজ ম্যাকিউলিয়ার এরিয়াজ অফ পিগমেন্টেশন প্রাইমারিলি ওয়াকার ইন দ্য চিক্স অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজ ফোর হেডস ওভার দ্য আপার লিপ ইটসেটরা ইট ওয়াকার্স মোস্ট কমনলি ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্সির সময় সাধারণত বেশি হয়ে থাকে ওয়াকার্স মোস্ট কমনলি ডিউরিং প্রেগনেন্সি বাট মে আদার টাইমস আফটার ডেলিভারি ইটসেট্রা ইভেন দি আনম্যারিড গার্লস মে বি দ্য ভিক ডিউ টু অ্যাব নর্মালিটি অব দ্য হরমোনাল ব্যালেন্স অব দ্য বডি তাহলে ভিটিলিগের সাথে পোলাজমার ডিফারেন্স আমি জানিয়ে দিলাম যেটা শুধু অন্য জায়গায় হবে না শুধু মুখেই হবে আর মুখের মধ্যে নাকের উপরে বা নাকের টিপে হবেই হবে মহিলাদের বেশি হয় প্রেগনেন্সির পিরিয়ডে বা ডেলিভারির পরে এছাড়া আনম্যারিড গার্লদের হতে পারে যাদের মেনিস্ট্রেশন গণ্ডগোলের হিস্ট্রি পাওয়া যাবে কারণ ইটির রিলেটেড উইথ দি হরমোনাল ইমব্যালেন্স আর একটি রোগের গণ্ডগোল হতে পারে যেটা সামনে আমরা ছুলি বলি ছুলির থেকে যদি গন্ডগোল না হয় সেদিনে সেটাও আমি দেখিয়ে দিলাম পিটিরিয়াসিস ভারসি করে ছুরিকে আমরা বলি ডাক্তারিতে পিটিরিয়াসিস ভারতি আর এটার নাম হচ্ছে কোলাজমা কোলাজমা আর মেলাজমা তো পিটিরিয়াসিস ভারতে করে এরকম রকম ছড়িয়ে যাবে চারিদিকটায় মাঝে মাঝে কালো থাকবে একে বলা হয় পিটির অ্যাসিড এ ফাঙ্গাল ইনফেকশান এটা ফাঙ্গাসের কারণে হবে মানে ভিটিরও কোনো ফাঙ্গাসের ব্যাপার নেই ফাঙ্গাস ইনফেকশান যেমন ঘাম সময়েতে এসে রইল পরিষ্কার করলো না চটচটে ঘাম হচ্ছে ভালো করে তার ঘামের মধ্যে অ্যাসিড আছে সে পরিষ্কার করলো না সে ফাঙ্গাল ইনফেকশানের জন্য এগুলো হতে পারে দিজ আর ডিউ টু ফাঙ্গাল ইনফেকশান অ্যান্ড ভিটিলিগো অলওয়েজ মেবি মেবি সামটাইমস ই বাইল্যাটারাল বাইল্যাট্রাল অ্যাল এই কানের লচিতে হলে ওই কানে রচিত হবে এই হাতের আঙুলের মাথায় হলে ওই আঙুলের মাথায় হবে ওই একটুখানি মোটামুটি মিল থাকে ছুরির ক্ষেত্রে এরকম কোনো মিল নেই মেন ডিফারেন্স যেটা হবে ভিটি হচ্ছে সিলভারি হোয়াইট একদম গ্লেস দেবে চকচক করবে এর উপর মতন এগুলো রূপোর মতন চকচক করবে না এগুলো ম্যাট মেটে যেমন ঘরের দেয়ালে রঙ করার পরে ধুলোবালি লাগলে বা আঙুল দিয়ে ঘষে দিলে যেমন সাদা হয়ে যাবে একটু ম্যাট ম্যাটে সাদা আর এগুলো ইলিশ মাছের গায়ের মতন চকচক চক ঝকঝক করবে নির্দিষ্ট কোনো জায়গায় দিস ইজ দি মেইন ডিফারেন্স ফ্রেন্ড সো আমাদের হাতে অনেক ইমপ্রুভ হচ্ছে এই একটি ইমপ্রুভ হয়েছে রিকর্ডার মা ম্যান এই যেটা বা থার্টি থ্রি ইয়ার্স এর বিভিন্ন জায়গায় হয়েছিল ইম্প্রুভ হয়েছে এবং আমরা আগের ছবি আছে আজকের অ্যাকচুয়ালি ভিডিওটা দেওয়ার মূল ছিল না আবার শারীরিক অসুস্থতার জন্যে আমাদের ডক্টর বিভাস পিসনটাকে নিয়ে এসেছে ওই দরকার বললো স্যার আপনি ভিডিওটা দিন এবং চুলির সাথে মেলাজমার সাথে পার্থক্য বুঝিয়ে দিন সেই জন্য ভিডিওটা দিলাম বলো তুমি আগের ওষুধ খেয়ে এখন কেমন আছো অনেক আমার সুবিধা হয়েছে আগে যে ছিল সেই তুলনায় অনেক আমার সুবিধা আছে অনেক

ওয়ান টু থ্রি ফোর দ্য নেক্সট মেডিসিন ইজ মার্কুরিয়াস সেম মেডিসিন ইন হায়ার পোটেন্সি ফাইভ সিক্স সেভেন এইট বিকোমেটির পেশেন্টেড উইথ দি মার্কুরিয়াস প্রাইভেশন প্রসপারেশন ওপেন্সিভ এটসেট্রা সো উইন হোমিওপ্যাথি মেডিসিন ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল নেভার থিং সেম মেডিসিন উইল কাম এভ্রি টাইম একই জিনিস দিয়ে সব রোগীকে চিকিৎসা করা হোমিওপ্যাথিতে যাবে না যাবে কি সো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ডিফার্স ফ্রম অন ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার ইন্ডিভিজুয়াল জিনিস দিয়ে বাজে মাছ করার একটা গল্প আমি প্রসঙ্গে বলে দিচ্ছি খুব সুন্দর গল্প মাধ্যমিক লেভেলে একটি ছেলে মোটেই পড়াশোনা করেনি আর তার বন্ধু খুব ভালো পড়াশোনা করেছিল তো ওই সময় রচনা থাকে এটা এসে বিভিন্ন রকম রেডিও টেলিভিশন নিউজ পেপার ইউর হবি এম অফ লাইফ তো ওই যে ছেলেটি ফার্স্ট হয় ভালো ছেলে ওর কাছে গিয়ে ওই ছেলেটি বলল আমি তো তুই কটা রচনা করলি বলে আমি গোটা পঁচিশ করেছি ওর মধ্যে মনে হয় একটা সে বলে আমি তো একটাও করিনি তো তুই একটা দে আমাকে ওই একটা নিবি তা যদি সেটা না পড়ে যা আসবে আমি ওটাই দিই তো ওটা দিল ওয়ান অফ দ্য মেমোরেবল ডে এ জার্নি বাই বোট রচনাটা হলো জার্নি নৌকাই ভ্রমণ তার রচনা এসছে পৃথিবীতে

তারপরে পরীক্ষায় আবার আসলো ওইটাই লিখলো যে ইয়োর হবি মাই হবি ইজ টু দিল ওয়ান অফ দ্য ডে চালিয়ে দিল তারপরে পরীক্ষা দিতে গেছে ইন্টারভিউ চাকরি ওই ছেলেটাও দিল ফার্স্ট বয় তো অনেকে প্রশ্ন টশ্ন করছে ওকে ডাকছে তখন যখন কি হয় পরীক্ষা দেওয়ার সময় সবাইকে ডাকে এস এরপরে এই নাম ধরে ডাকে অনেকে খুশখুস করে তোকে কি জিজ্ঞেস করলো কি কী জিজ্ঞেস করলো এই করতে করতে ঢুকতে লেট হয়ে গেল তখন যারা বোর্ডের বাই জার্নি বাই বোর্ড ঘর ঘর করে এসে বলে দিল হ্যাঁ সব বাসে ফ্লুন্ড বলতে পারে ভালো চাকরিটা হয়ে গেল তাহলে জার্নি বাই বোর্ড দিয়ে ইয়ার এম অফ লাইফ ইয়ার হবি ওয়ান অফ দ্য মেমোরেবল ডে ইন ইউর লাইফ চাকরি হয়ে গেল পনেরো বছর পরে সেই বন্ধু তো দাঁড়াতে পারিনি ফার্স্ট বয় ও গার্মেন্ট পারমেন্ট বিক্রি করে ফুটপাতে এ তো শ্যুটের ভুটের চাকরি পেয়ে গেছে কী করছে তোর সঙ্গে একটু দেখা করতে এসছিলাম কথা ছিল কি কথা তুই তো চাকরি বাকরি সব কিছু আমাদের লক্ষ্যে দেবে না তোর এই রচনাটা কি আছে ইওর হবি নাকি ইউর জার্নি সব কবে কর পাচ্ছে কী হবে কেন এখন কী করবে না আমার মেয়ে তো পরীক্ষা দেবে তো মেয়েকে আবার পার করার জন্যে ওটা খুঁজ গেছে সো দিস ইজ দি সেম জিনিস দিয়ে এখানে চালানো গেল কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিন সিলেকশন চলবে না সো আশা করি ভিটি লিগো ডিফারেন্স বিটুইন কোলাজমা আর মেলাজমা অ্যান্ড দ্য পিটিরিয়াসিস ভার্সিক সবাই মোটামুটি বুঝতে পারবে পিটিরিয়াসিস ভার্সিক একটা মেন ওষুধ যদি কিছু মাথায় না আসে মোটামুটি সর্দি কাশি ঘাস থাকে বেসলিনাম ইজ দ্য মেন মেডিসিন অ্যাজ স্টেটেড বাই ডক্টর বা ন্যান পিটিরিয়াস ভার্সিকলি ফিফটি মিনিটে স্কেলে প্রথমে দেওয়া যেতে পারে কারণ রিং অন পিটিরিয়াসিস ভার্সিকলি এগুলোর জন্যে ব্যাসিলিনাম খুব জোর দিয়েছেন ডক্টর বা